আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার রাসুল্লাহ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিস সম্পর্কে জানবো যে হাদিসে প্রিয়নবী হজরত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে একজন মুসলিম ব্যক্তিকে তিনটি কারণে হত্যা করা যায় অথবা একজন মুসলিম ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরাতে হলে তিনটি কারণ থাকতে হবে তিনটি কারণ ব্যতীত কখনোই একজন মুসলিম ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরানো সম্ভব নয় বা রক্ত ঝরানো উন্নয়ন এটা প্রিয়নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের কথা এটা আপনার বা আমার বা কোনো লেখক বা সাহিত্যকের কথা নয় তো এই হাদিসটি আপনি পেয়ে যাবেন সহিহ বুখারীতে সহিহ বুখারীর 6878 নম্বর হাদিস এবং এই হাদিস সহিহ মুসলিমও রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে কোন ব্যক্তি যদি মুখে স্বীকার করে যে লা ইলাহা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই উপাস্য নেই এবং তিনি যদি বলেন যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলু এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন বান্দা এবং রাসূল এই বাক্যটি যদি কেউ মুখে স্বীকার করে এবং মনে প্রাণে বিশ্বাস করে তাহলে তাকে তিনটি কারণ ব্যতীত হত্যা করা যাবে না এক নম্বর কারণে প্রিয় নবী সাল্লাহ আলি বলেছেন যে জীবনের বদলে জীবন অর্থাৎ ইসলামে যেটাকে কেসাস বলা হয় একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে রাষ্ট্রের আইন অনুযায়ী তাকে জীবনের বদলে জীবন অর্থাৎ হত্যার বদলে হত্যা করা হবে যেটাকে কেসাস বলা হয় যদি তার পরিবার ক্ষমা করে দেয় সেটা অন্য কথা তবে তার পরিবার পরিবর্গ যদি তাকে ক্ষমা না করেন তাহলে অবশ্যই তাকে হত্যার বদলে হত্যা করা হবে একজন মুসলিম ব্যক্তিকে প্রথম শর্ত হচ্ছে জীবনের বদলে জীবন এই কারণে হত্যা করা যেতে পারে দ্বিতীয় শর্ত হিসাবে এখানে উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি সে যদি বিবাহিত হয় অর্থাৎ বিবাহিত কোনো ব্যক্তি যদি জেনাই লিপ্ত হয় বা অবৈধ যৌনবা বিচারে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে একজন মুসলিমকে বা একজন ব্যক্তিকে হত্যা করা বা তার শরীর থেকে রক্ত ঝরানো যায় কেননা ব্যবচারের আইন হচ্ছে যে যদি কোনো বিবাহিত ব্যক্তি কোনো পুরুষ বা মহিলা যদি সে ব্যবচারে লিপ্ত হয় তাহলে তাকে পাথরে নিক্ষেপ করে মেরে ফেলতে হবে তো এটা হচ্ছে দুই নম্বর শর্ত এরপরে তিন নম্বর শর্তে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে এবং ইসলামিক সমাজ ব্যবস্থাকে পরিত্যাগ করে তাহলে তাকে হত্যা করা যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা সে জন্মগতভাবে মুসলিম তারপরে মুখে কালেমাকে স্বীকার করে তারপরে বিশ্বাস করে এরপরে সে ইসলাম ধর্মটাকে ত্যাগ করছে অথবা এমনও হতে পারে কোনো একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এখন সে ইসলাম ধর্মটাকে ত্যাগ করে এই সমাজ ব্যবস্থাগুলোকে ত্যাগ করে সে আলাদা হয়ে যেতে চাচ্ছে ক্ষেত্রেও একজন ব্যক্তিকে অর্থাৎ সেই ব্যক্তিকে হত্যা করা যায় এই তিনটি কারণ ব্যতীত অর্থাৎ সেই বুখারি শরীফের এই যে তিনটি কারণ বলেছেন এক নাম্বার কারণ হচ্ছে হত্যার বদলে হত্যা বা জীবনের বদলে জীবন দুই নম্বর হলো যেনাই লিপ্তকারী কোন পুরুষ বা মহিলা তিন নম্বর কারণ হচ্ছে যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা ইসলাম ধর্ম গ্রহণ অবস্থায় ছিল এখন ইসলাম ধর্ম ত্যাগ করে সমাজ ত্যাগ করতে চাচ্ছে তো এই তিনজন ব্যক্তিকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যায়জ নেই যদি সে মুসলিম হয় এবং সে যদি মনে প্রাণে কালেমাকে বিশ্বাস করে অথচ আমাদের বাংলাদেশে দেখবেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশে এমন ঘটনা ঘটে যে একজন মুসলিম ব্যক্তি অপর একজন মুসলিম ভাইকে কিভাবে হত্যা করছে বা বোনকে অনায়াসে হত্যা করে ফেলছে অন্যায় তো আজকে এই হাদিসটি নিয়ে আলোচনা করার পিছনে কারণ হচ্ছে যে আমাদের কিছু যুবক ভাইদেরকে জিহাদের কথা বলে অর্থাৎ জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবাদত এভাবে তাদেরকে গুলিয়ে বলে বা বিভিন্নভাবে বলার কারণে তারা জিহাদের জন্য উদ্ভূত হচ্ছে অথচ তারা বিভিন্ন ইসলামিক আইন কানুন সম্পর্কে জানেন না বা ইসলামী সম্পর্কে তাদের সঠিকভাবে জ্ঞান নেই তারা এই জিহাদের কথা শুনে বিভিন্ন কারণে একজন অকারণে একজন মুসলিমকে হত্যা করছে তো রাসুলাম যেহেতু হাদিসে স্পষ্টভাবে বলেই দিয়েছেন তিনটি কারণে একজন মুসলিমকে হত্যা করা জায়গ নেই তাহলে কিভাবে কিছু শ্রেণীর আলেমরা এভাবে আমাদের যুবকদেরকে ধ্বংসের পথে ডেকে নিয়ে যাচ্ছে তো একজন ব্যক্তিকে হত্যা করতে হলে অবশ্যই তার মধ্যে এই তিনটি শর্ত যেন একটি থাকতে হবে তবেই তাকে হত্যা করা সম্ভব বা তার শরীর থেকে রক্ত ঝরানো সম্ভব নতোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে স্পষ্ট ভাবে বলেছেন এ তিনটি কারণ ব্যতীত কোনোভাবেই একজন ব্যক্তি শরীর থেকে রক্ত ঝরানো এটা একদম অন্যায় তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু